আসসালামু আলাইকুম, আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকে সংবাদের শুরুতে জানিয়ে দিব, তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে, চীনের হুঁশিয়ারি। ইউক্রেন সীমান্তবর্তী রুশ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলিতে নিহত 11। পাকিস্তানের দুর্নাম করায় ডাক পড়েছে বাইডেন প্রতিনিধির। রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা কমছে সৌদি তেল রপ্তানি। ইরানের পারমাণবিক শিল্প অচেও, শত্রুদের জন্য কূটনীতি ছাড়া আর কোনো বিকল্প নেই। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তাইওয়ানকে একীভূত করতে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে, চীনের হুঁশিয়ারি। চীন বলেছে দেশটির মূল ভূখণ্ডে স্বশাসিত দ্বীপ তাইওয়ানকে শান্তিপূর্ণ উপায়ে একত্রিত করার সকল প্রচেষ্টা চালাবে বেইজিং, কিন্তু যদি সে প্রচেষ্টা সফল না হয় তাহলে তাইওয়ানের স্বাধীনতাকামী শক্তির পাশাপাশি তাদের বিদেশি পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে প্রয়োজনে বল প্রয়োগ করা হবে। চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির বিস্তম জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুন ইয়েলি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বেইজিংয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, চীনের মূল ভূখণ্ডের সঙ্গে তাইওয়ানকে একত্রিত করতে বল প্রয়োগ করার অধিকার বেইজিং সংরক্ষণ করে। চীনের ক্ষমতাসীন দলের মুখপাত্র আরও বলেন, তাইওয়ানের কিছু মুষ্টিমেয় মানুষ বিচ্ছিন্নতাবাদী তৎপরতায় জড়িত এবং তাদের পাশাপাশি বহির্বিশ্বে তাদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে শক্তি ব্যবহার না করার প্রতিশ্রুতি বেইজিং দিতে পারছে না। তিনি বলেন, চীন তাইওয়ানের জনগণের বিরুদ্ধে সরাসরি কোনো ব্যবস্থা নেবে না, কারণ এই দ্বীপকে শান্তিপূর্ণ করার উপায়ে মূল ভূখণ্ডে একত্রিত করতে চায় বেইজিং। এক চীন নীতির আওতায় তাইওয়ানকে নিজের অংশ বলে মনে করে বেইজিং। জাতিসংঘ এই বিষয়টিকে স্বীকৃতি দিয়েছে। মার্কিন সরকারও 1979 সনে এক চীন নীতি মেনে নিয়ে তাইওয়ানকে একটি পৃথক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়নি। সেই থেকে চীনের ঘরোয়া বিষয় হস্তক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের উপর্যুপরি হুঁশিয়ারি সত্ত্বেও মার্কিন সরকারগুলো নানা আঞ্চলিক জোট গঠনের মাধ্যমে চীনকে কোণঠাসা করার এবং তাইওয়ানে হস্তক্ষেপ বৃদ্ধির চেষ্টা অব্যাহত রেখেছে এবং তাইওয়ানের সঙ্গে স্বাধীন রাষ্ট্রের মতো আচরণ করছে। সম্প্রতি ওয়াশিংটন তাইওয়ানের কাছে $110 কোটি মূল্যের সমরাস্ত্র বিক্রি করবে বলে জানিয়েছে। এদিকে ইউক্রেন সীমান্তবর্তী রুশ সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে গুলিতে নিহত 11। ইউক্রেন সীমান্তবর্তী রাশিয়ার বেলগরুদ অঞ্চলে একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীদের গুলিতে অন্তত 11 জন নিহত হয়েছে। আজ রোববার ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকালকের হামলায় আরও অন্তত 15 জন আহত হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা রিয়া জানায়, হামলাকারীরা একটি সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র থেকে এসেছিল, তবে তাদের সম্পর্কে বিস্তারিত কিছুই বলা হয়নি। প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধে অংশ নিতে এক দল স্বেচ্ছাসেবক যখন অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিল সে সময় 2 ব্যক্তি এসে গুলি চালায়। হামলাকারীদের গুলি করে হত্যা করা হয়েছে বলেও এতে জানানো হয়েছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়, ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানে যোগ দিতে যেসব স্বেচ্ছাসেবক অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছিলেন তাদের ওপর সন্ত্রাসীরা ছোট অস্ত্র দিয়ে গুলি চালায়। এতে আরও বলা হয়, এ ঘটনায় 11 জন নিহত হয়েছে এবং আহত হয়েছে অন্তত 15 জন। এদিকে জানিয়ে দিব, পাকিস্তানের দুর্নাম করায় ডাক পড়েছে বাইডেনের প্রতিনিধির। পাকিস্তানের দুর্নাম করে ক্ষোভের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এ ব্যাপারে কথা বলতে দেশটির রাষ্ট্রদূতকে ডেকেছে পাক পররাষ্ট্র মন্ত্রণালয়। সংবাদ সম্মেলনে শনিবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিলওয়াল ভুট্টো জারদারি এ কথা জানিয়ে বলে জি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে। বিলওয়াল বলেন, পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগার সুরক্ষার বিষয়ে বাইডেনের বিতর্কিত মন্তব্যের বিষয়ে জবাব দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাকিস্তানকে বিপজ্জনক দেশ আখ্যা দিয়ে শুক্রবার এক অনুষ্ঠানে জো বাইডেন বলেন, পাকিস্তান হয়তো বিশ্বের সবচেয়ে বিপজ্জনক দেশগুলোর মধ্যে একটি, তাদের পারমাণবিক অস্ত্র নিয়ে কোনো সমন্বয় নেই। ইউক্রেনের ওপর রাশিয়ার হামলা এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্য দেশগুলোর সম্পর্ক নিয়েও কথা বলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর পরদিন ওই বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া দেন পাক পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমাদের পারমাণবিক অস্ত্রাগার কীভাবে রক্ষা করতে হয় তা আমরা জানি। আমরা আমাদের পারমাণবিক অস্ত্র সুরক্ষিত রাখতে সম্পূর্ণরূপে সক্ষম। নিরাপত্তার ক্ষেত্রে এগুলো আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার রীতি মেনে আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করে। কোনো দেশের পারমাণবিক অস্ত্র নিয়ে যদি প্রশ্ন তুলতে হয় তবে সেটি অবশ্যই ভারত হওয়া উচিত বলে মনে করেন বিলওয়াল ভুট্টো। জো বাইডেনের বক্তব্য নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও। এর দায় তিনি চাপিয়েছেন বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ওপর। এক টুইট বার্তায় তিনি বলেন, বাইডেনের মন্তব্যের মাধ্যমে বর্তমান সরকার অযোগ্যতার সব রেকর্ড ভেঙে ফেলেছে, এই ব্যর্থতা তাদের। এদিকে জানিয়ে দিব, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞায় কমছে সৌদির তেল রপ্তানি। রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বাধীন পশ্চিমা মিত্রদের ধারাবাহিক নিষেধাজ্ঞায় এশিয়ার সৌদি আরবের তেল রপ্তানির পরিমাণ কমেছে। ওই নিষেধাজ্ঞার কারণে ভারত ও চীনের মতো বড় ক্রেতারা কম দামে রাশিয়ার তেল কেনার সুযোগ পেয়ে যাওয়ায় এ পরিস্থিতির উদ্ভব হয়েছে।
সৌদি আরবের জ্বালানি বিষয়ক এক গবেষণা প্রতিবেদনে এ কথা বলা হয়েছে। খবর আরব নিউজের। কিং আবদুল্লাহ পেট্রোলিয়াম স্টাডিজ অ্যান্ড রিসার্চ সেন্টারের প্রকাশিত এক বিশ্লেষণ প্রতিবেদন উল্লেখ করেছে, নিষেধাজ্ঞার কারণে ইউরোপ আমেরিকাতে তেল বিক্রি করতে না পেরে নতুন ক্রেতার সন্ধানে নামে রাশিয়া। এ সময় তারা ক্রেতাদেরকে আকৃষ্ট করতে বাজারে স্বাভাবিক দামের তুলনায় অনেক হ্রাসকৃত মূল্যে তেল বিক্রয়ের অফার দেয়। এতে এগিয়ে আসে ভারত ও চীনের মতো বড় বড় ক্রেতা। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর সরবরাহ কম ও আর্থিক সংকটের কারণে সেখানে বিশ্বের প্রায় সব দেশ তেল কিনতে পারছিল না। তখন এশিয়ার এই দুই পরাশক্তি অন্য সময়ের তুলনায় কয়েক গুণ বেশি তেল কেনে রাশিয়া থেকে। এতে স্বাভাবিকভাবেই দেশ দুটি অন্য সব উৎস থেকে তেল আমদানি কমিয়ে দেয়। এর প্রভাব পড়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোর তেল রপ্তানির ওপর। ওই প্রতিবেদনে বলা হয়, অপরিশোধিত তেল সরবরাহে হঠাৎ অপ্রত্যাশিত বৈশ্বিক পরিবর্তনের কারণে ভারত ও চীনের বাজার কিছুটা ক্ষতির মুখে পড়েছে সৌদি আরব। এর পরিমাণ খুব বেশি নয়। প্রতিবেদনে দাবি করা হচ্ছে সৌদি জিডিপিতে এর পরিমাণ 0.1% থেকে 0.2%। এদিকে সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে নিক্কেই এশিয়া জানিয়েছে, ইউক্রেনে মস্কোর হামলার পর থেকে চীন ও ভারতে রাশিয়ার জীবাশ্ম জ্বালানি রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফেব্রুয়ারি ও মার্চের তুলনায় জুলাই আগস্ট সময়ের মধ্যে চীনে রাশিয়ার জ্বালানি রপ্তানি 17% বেড়েছে, যেখানে ভারতে বেড়েছে 5.7%। ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, রাশিয়ার জ্বালানি তেলের উপর নিষেধাজ্ঞার কারণে আগামী 2 বছরে তেলের দাম 5% হারে বাড়বে বলে ধারণা করা হচ্ছে। গত সপ্তাহে প্রকাশিত আরও একটি প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক থিঙ্ক ট্যাঙ্কের ধারণা, রাশিয়ার উপর কার্যকর পশ্চিমা নিষেধাজ্ঞাগুলো বিশ্ব তেলের বাজারকে আরও কঠোর করে তুলতে পারে, কারণ এখন পর্যন্ত রাশিয়ার তেল গ্যাসের বিকল্প পাওয়া যায়নি। রাশিয়া ইউক্রেনের এই লড়াইয়ের কারণে যুক্তরাষ্ট্র ও কানাডা তেমন ক্ষতিগ্রস্ত হয়নি, কারণ এ দুটি দেশ আগে থেকে রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল ছিল না। তবে একই সময়ে ইউরোপীয় দেশগুলো বেশ চ্যালেঞ্জের মুখে পড়ে যায়, কারণ দীর্ঘদিন ধরে তারা রাশিয়ার জ্বালানির ওপর নির্ভরশীল এবং এর কোনো বিকল্প তারা তৈরি করেনি। এ পরিস্থিতিতে বিশেষ করে আসন্ন শীতের সময় ইউরোপীয় দেশগুলো বড় ধরনের সংকটের মুখে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে জানিয়ে দিব, ইরানের পারমাণবিক শিল্প অচেয়, শত্রুদের কূটনীতি ছাড়া আর কোনো বিকল্প নেই। ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বলেছেন যে দেশের পারমাণবিক শিল্পকে দুর্বল করার প্রচেষ্টা সম্পূর্ণরূপে দুর্ভেদ্য। জোর দিয়েছে শত্রুদের কাছে ইরানের পারমাণবিক ইস্যুতে কূটনীতি ছাড়া আর কোনো বিকল্প রাস্তা নেই। আমাদের শত্রুদের জন্য, যাদের প্রধান লক্ষ্য ইরানের পারমাণবিক শিল্প এবং বিজ্ঞানীদের দুর্বল করা, কূটনীতি ছাড়া আর কোনো বিকল্প নেই তাদের, বেহরুজ কামাল ভান্দি শনিবার এই কথা বলেছেন। তিনি ইরানের পারমাণবিক কার্যক্রম সম্পর্কে রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণীত প্রতিবেদনে জারি করেছেন যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা সমালোচনা করে এই বিবৃতি ধরনের বহুবার আন্তর্জাতিক স্তরে দেশের একটি কলঙ্কিত এবং নেতিবাচক ভাবমূর্তি চিত্রিত করেছে। শত্রু আমাদের পারমাণবিক শিল্পকে শুধুমাত্র জনগণের মানের সমৃদ্ধির সাথে যুক্ত করার চেষ্টা করেছে। এটি যখন রেডিও, ফার্মাসিউটিক্যাল এবং কৃষিক্ষেত্র এবং পারমাণবিক ক্ষেত্রে সমৃদ্ধকরণের ক্ষেত্রে অনেক ভালো কাজ করা হয়েছে। কামাল ভান্দি যোগ করেছেন যে শত্রুরা বিশ্বাস করেছে ইরানের পারমাণবিক শিল্প থাকা উচিত নয়, এবং সে কারণে তারা এটিকে এমনভাবে দেখানোর চেষ্টা করে যেন তেহরান পারমাণবিক শক্তি শান্তিপূর্ণ ব্যবহার ছাড়া অন্য লক্ষ্যগুলি অনুসরণ করছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে বর্তমান সংকট 2018 সালের মে মাসে তৈরি হয়েছিল, যখন প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আনুষ্ঠানিকভাবে জয়েন্ট কম্প্রিহেনসিভ প্ল্যান অফ অ্যাকশন সিপিওএ নামে পরিচিত 2015 সালের পারমাণবিক চুক্তি থেকে ওয়াশিংটনকে প্রত্যাহার করেছিলেন এবং ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন, যাকে তিনি সর্বোচ্চ চাপ নীতি বলেছেন। চুক্তিটি উদ্ধারের জন্য আলোচনাটি গত বছরের এপ্রিলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় শুরু হয়েছিল। জো বাইডেন ট্রাম্পের স্থলাভিষিক্ত হওয়ার কয়েক মাস পরে চুক্তিতে পুনরায় যোগদান এবং ইরান বিরোধী নিষেধাজ্ঞা অপসারণের বিষয়ে ওয়াশিংটনের গুরুত্ব পরীক্ষা করার উদ্দেশ্য নিয়ে। উল্লেখযোগ্য, অগ্রগতি সত্ত্বেও মার্কিন সিদ্ধান্তহীনতা এবং বিলম্বের কারণে ম্যারাথন আলোচনার একাধিক বাধা সৃষ্টি হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।